শিক্ষার্থী বন্ধুরা, আর ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি রাসেল মেহেদী আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ক্লাসে। আজকে আমরা কল টু অ্যাকশন সেকশন এবং আমরা প্রজেক্ট সেকশন করব। তো কল টু অ্যাকশন সেকশন করার জন্য প্রথমে চলুন আমরা শুরু করি। তো এখানে আমরা সেকশন প্যাডিং না নিয়ে এখানে আমরা নিব হচ্ছে সিটিএ এরিয়া। কল টু অ্যাকশন জন্য আলাদা সেপারেট এরিয়া নেওয়াটাই বেস্ট। এখানে কন্টেইনার রো কল এলজি 8 এবং 4 নিব আমরা, অর্থাৎ এখানে কল 8 এবং বাটনের জন্য আচ্ছা 39 নেই, কারণ এখানে না একটু জায়গা বেশি দরকার। তো সিটিএ এরিয়াতে এখানে এক্সট্রা কোনো ক্লাসের দরকার নাই, এখানে আমরা যেহেতু কন্টেন্ট এখানে তেমন কিছুই হবে না, এখানে শুধুমাত্র এখানে দেখা যায় যে এখানে যেটা হয় যে টেক্সট থাকে এবং থাকে আমাদের এখানে একটা বাটন, অর্থাৎ আমরা যে বক্স বাটন এখানে ব্যবহার করেছি স্লাইডারের ক্ষেত্রে ঠিক একই বক্স বাটনই এখানে ব্যবহার করব এবং আমরা সেটাকে এই কল টু অ্যাকশনের অনুযায়ী স্টাইল দিব। অর্থাৎ এখানে আমরা হেডিং টু নিচ্ছি এবং আমরা এখানে নিচ্ছি এ ক্লাস বক্স বাটন, শুধু আমরা ব্যাকগ্রাউন্ড কালার এবং কালারটা চেঞ্জ করে দিলেই হবে। কন্ট্যাক্ট আস, তো একই সাথে আমরা নিচের অংশের মার্ক আপ করে নিব, অর্থাৎ নিচে যে মার্ক আপ রয়েছে প্রজেক্টস এর জন্য সেই প্রজেক্টস এর জন্য মার্ক আপ করে নিব। তো এখানে এই রোটার মধ্যে আমাদের ভাগ হবে, প্রজেক্টের টাইটেল যেটা সেটা ঠিকই থাকবে, অর্থাৎ এখানে এখানে ধরেন প্রজেক্ট আওয়ার প্রজেক্টস, অর্থাৎ আওয়ার প্রজেক্টস। আচ্ছা, এখানে আমাদের ভাগ হবে এখন কল এমডি এলজি আর কি, কল এলজি 6 করে হবে। তো এখানে আমরা ঠিক কিভাবে কল এলজি 6, তো এখানে একটা বিষয় আপনাদের খেয়াল করতে হবে যে এখানে আপনার টেক্সট ছোট বড় হতে পারে, তো টেক্সট ছোট বড় হলে যাতে এটা ঠিক মতো মানে কাজ করে সেইটা সেই অনুযায়ী আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড দিতে হবে। তো আমি এখানে যেভাবে মার্ক আপ করি এই বিষয়টা, অর্থাৎ সিঙ্গেল প্রজেক্ট আইটেম, তো এখানে আমি একটা ডিভ নিব, যে এই ডিভটাতে এখানে রো কলামের ভাগ করব না, অর্থাৎ আমি এখানে একটা ডিভ নিব এবং যাতে এটার হাইটটা 100% দিয়ে ঠিক মতো পাই সেটা আমরা করব। সেটা কিভাবে করা যায়, এখানে আমি নিব হচ্ছে প্রজেক্ট বিজি, এখানে আমি একটা ক্লাস দিলাম প্রজেক্ট বিজি 1, অর্থাৎ এভাবে 1 2 3 4 করে প্রজেক্ট ব্যাকগ্রাউন্ড দিব। এরপরে আমরা এখানে লিখবো যে প্রজেক্ট ডিটেলস, তো প্রজেক্ট ডিটেলস এখানে লিখতে পারেন অথবা আমরা তো একটা ডিপ এখানে এক্সট্রা পাচ্ছি, তো সেটাকেও আমরা ইউজ করতে পারি, অর্থাৎ এখানে ডিরেক্ট আমরা H3, অর্থাৎ এটা ফন্ট সাইজ অনুযায়ী আমরা হেডিং নিব, অর্থাৎ এখানে আমরা ফন্ট সাইজ দেখছি যে 20 পিক্সেল, তো আমরা এখানে H3 নিব, যদিও H3 23 পিক্সেল, তো আমরা কাছাকাছি একটা নিব, অর্থাৎ সিস্টেম ইনফরমেশন এটার আমরা এখন নিলাম এটা। তারপরে হচ্ছে একটা প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফে যে টেক্সট সেটা নিব। আচ্ছা, এরপরে হচ্ছে আরেকটা প্যারাগ্রাফ বা এখানে একটা লিঙ্ক নিতে পারেন ডিরেক্ট, যে ইনলাইন বাটন, অর্থাৎ একটা বক্স বাটন একটা ইনলাইন বাটন, ইনলাইন বাটন মানে হচ্ছে এটা কোনো প্যাডিং বা এরকম ইয়ে নাই। তো এটা হচ্ছে ভিউ প্রজেক্ট এবং এখানে আই ক্লাস আই এফ এ এফ এ অ্যারো রাইট, তো এখানে আমি প্রজেক্টটা এইভাবে নিলাম। তো এখন এটাকে আমরা বাড়াই নিই, আর বুটস্ট্র্যাপ 4 এর একটা সুবিধা হচ্ছে যে এখানে এটার মিনিমাম হাইট দেওয়া লাগবে না, অর্থাৎ এটার নিচেই এটা চলে আসবে, যেটা 3 তে সমস্যা ছিল ফ্লেক্স ইউজ না করার কারণে। আচ্ছা, এটা সেকশন গ্রে হবে না, সেকশন গ্রে আমরা কেটে দিচ্ছি। এখন আমরা এটাকে সিএসএস দিব, তো তো তার আগে এখানে প্রজেক্ট বিজি 1 2 3 4 করে দিবেন, তো আমি ব্যাকগ্রাউন্ড ছাড়াই করব, অর্থাৎ পরে আমি ব্যাকগ্রাউন্ড দিয়ে দিব। তাহলে এটা এখন আমরা ওপেন করি, রিফ্রেশ করি, তাহলে এই হচ্ছে আমাদের কল টু অ্যাকশন, এই হচ্ছে প্রজেক্ট সেকশন, এখানে আমাদের সিঙ্গেল প্রজেক্ট সেকশন, এখন আমরা এটাকে সিএসএস দিব। প্রথমে আসি এখানে, এখানে আপনি যদি খেয়াল করেন সেক্ষেত্রে দেখবেন যে হেডিংটা অনেক ইয়ে হয়ে যাচ্ছে, কারণ এটা বুটস্ট্র্যাপ 3 তে ডিজাইন করা, যেটা 170 পিক্সেল এটা সাইজ ছিল, সেজন্য আমাদের এটা ফন্ট সাইজ কমাতে হতে পারে, আমরা কমিয়ে দিব, অর্থাৎ এটা এখন আমরা বর্তমানে যে ফন্ট সাইজ 22 পিক্সেল, অর্থাৎ আমরা সেই অনুযায়ী ফন্ট সাইজ নিব। অর্থাৎ কল টু অ্যাকশন এরিয়া প্রথমে আমরা দিয়ে দিব হচ্ছে এটার ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে এটা এবং কালার হচ্ছে সাদা। আচ্ছা,
এরপরে সিটি এরিয়ার যে হেডিং টু, এটার ফন্ট সাইজ 20 পিক্সেল, যদি আমাদের একটু কমানোর দরকার সেক্ষেত্রে আমরা কমিয়ে দিতাম। আচ্ছা, এটা মার্জিন 0 করব আমরা, অর্থাৎ মার্জিন বটমের দরকার নাই, আমরা মাঝখানে করব। পরে আমরা এটাকে আগে স্টাইল দিয়ে দিই, অর্থাৎ এইটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা হচ্ছে সাদা, অর্থাৎ বক্স বাটন। তো তার আগে আমরা নিয়ে নিব হচ্ছে সিটিএ এরিয়া বক্স বাটন, এটার হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার সাদা, এবং এটার কালার হচ্ছে এইটা। তাহলে আমাদের এটা ইয়ে হয়ে গেল। এবং আমরা এখন হেডিং টু যেটা, এটার হচ্ছে এখন আমরা মার্জিন 0 না দিয়ে, অর্থাৎ 0 0 করলাম, এবং এবার এটাকে আমরা বাড়াতে শুরু করলাম, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এটা মাঝখানে আসে। খেয়াল করেন, আমাদের এখানে 11 পিক্সেল দিলে এটা মাঝখানে আসবে। আর এটার ফন্ট ওয়েট একটু বেশি হবে, যেন আমরা 600 দিয়ে দিচ্ছি। আর তারপরে এখন আমরা প্যাডিং দিব। তো প্যাডিং কতটুকু দিব, আমরা এখান থেকে মেপে নিয়ে আসতে পারবো, অর্থাৎ এখানে 60 পিক্সেল প্যাডিং দিব, সেক্ষেত্রে প্যাডিং 60 পিক্সেল 0। তাহলে আমরা এটা করে ফেললাম, এবং এটা আমরা ফন্ট এ পর্যন্ত আসলেও অসুবিধা নেই, কারণ যেহেতু এটা একটু ছোট সাইজের। আচ্ছা, এটার ফন্ট ওয়েট 600 হবে না, বাই ডিফল্ট ফন্ট সাইজ ফন্ট ওয়েট হবে। সো আমরা এখানে ফন্ট ওয়েটটা কেটে দিচ্ছি। আচ্ছা, নিচে প্রজেক্ট সেকশনে চলে আসি। প্রজেক্ট সেকশনে আমাদের এখানে মেইন ট্রিক্সটা ব্যবহার করা হয়েছে, সেটা হচ্ছে প্রথমত সিঙ্গেল প্রজেক্ট আইটেম, এটার হচ্ছে পজিশন রিলেটিভ। আচ্ছা, তারপরে যেটা করতে হবে এটার হচ্ছে প্রজেক্ট বিজি, শুধু এটাকে নিয়ে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার তো দিবই, যেমন এখানে ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, ব্যাকগ্রাউন্ড কালার, এটা তো আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে। এটার পজিশনিং করবো আমি অ্যাবসোলিউট, লেফট 0, টপ 0, হাইট 100%, এবং এখন আমরা উইড দিব পিক্সেলে, অর্থাৎ উইড দিব 150 পিক্সেল। আমরা আপাতত দিলাম, এখন আমরা মেপে নিয়ে আসি যেখানে উইডটা আসলে কতটুকু হবে, অর্থাৎ আমাদের উইডটা সবসময় এখানে ঠিক থাকবে, অর্থাৎ উইড হচ্ছে 270 পিক্সেল। তা আমরা এখানে 270 পিক্সেল উইড এখানে দিয়ে দিলাম। তারপরে এবার আমাকে ঠিক করতে হবে, আচ্ছা উইড একটু কম হবে, যেহেতু আমাদের এটা বুটস্ট্র্যাপ 4A করা, আমরা 3A এর কাজ করছি, সেহেতু আমরা এখানে উইড কমিয়ে দিলাম 40 পিক্সেল। এবার আমরা আসি হচ্ছে সিঙ্গেল প্রজেক্ট আইটেমের, এটার হচ্ছে আমরা প্যাডিং, প্রথমে প্যাডিং লেফট দিব হচ্ছে, যেহেতু 230 দিয়েছি, তাহলে 230 + 30, তাহলে 260 পিক্সেল হবে, কারণ আমাদের মাঝখানে 30 পিক্সেল জায়গা ফাঁকা লাগবে। আচ্ছা, এটার মার্জিন বটম হবে 30 পিক্সেল, যেহেতু আমরা নিচে মার্জিন দিব এই জন্য। আচ্ছা, এটার প্যাডিং টপ কতটুকু হবে এটা একটু মেপে নিয়ে আসি আমি, অর্থাৎ এখান থেকে আমরা প্যাডিং টপ দিব হচ্ছে 70 পিক্সেল, আর প্যাডিং বটম আমাদের হবে হচ্ছে 40 পিক্সেল। সো আমরা এখানে প্যাডিং টপ 70 পিক্সেল আর প্যাডিং বটম 40 পিক্সেল। তাহলে আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আর চিন্তা করতে হবে না, অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক্যালি রিসাইজ হয়ে যাবে, এবং যতটুকু দরকার ততটুকু হবে। আমরা এখন ফন্ট সাইজটা ঠিক করে ফেলি, অর্থাৎ সিঙ্গেল প্রজেক্ট আইটেম H3, ফন্ট সাইজ 20 পিক্সেল, মার্জিন বটম হবে একটু, অর্থাৎ আমরা মার্জিন বটম দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এটার যে কালারটা, অর্থাৎ এটার ফন্ট ওয়েট হবে, ফন্ট ওয়েট 600। তারপরে ইনলাইন বাটন, যেটা বাই ডিফল্ট ডিফল্ট ইনলাইন বাটনকেই আমরা ফন্ট ওয়েট 600 দিয়ে দিই, এবং কালার হচ্ছে এই কালার দিয়ে দিই, এবং ইনলাইন বাটনের মধ্যে যে FA, এটার প্যাডিং লেফট 5 পিক্সেল। তাহলে এই হচ্ছে আমাদের স্টাইল। এখন এখানে আমাদের কিছু কাজ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে হোভার করলে এটা টুইটার কালার চেঞ্জ হচ্ছে, এবং এখানে একটা ওভারলে আসছে। তা আমরা আগে ওভারলেটা দিয়ে দিই, অর্থাৎ এটাকে পজিশনে অ্যাবসোলিউট করাই আছে, জাস্ট এখানে আমাদের একটা ভ্যালু লাগবে জেড ইন্ডেক্স 2, যেহেতু আমরা আফটার ইউজ করতে চাচ্ছি। এবার আমরা এখানে যাই, এটার হচ্ছে আফটার পজিশন অ্যাবসোলিউট লেফট 0, টপ 0, হাইট 100%, উইড 100%, কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড, চলে আসলো আমাদের আফটার যেটা সেটা, এবং আমরা জেড ইন্ডেক্স -1 করে দিব, যাতে ব্যাকগ্রাউন্ডটা দেখা যায়, এবং অপাসিটি হবে হচ্ছে 0, ভিজিবিলিটি হিডেন, আর ট্রানজিশন
0.3 বা 2 সেকেন্ড। তা এখন প্রজেক্ট বিজি আফটার কখন শো হবে? যখন সিঙ্গেল প্রজেক্ট আইটেমকে হোভার করা হবে। তাহলে সিঙ্গেল প্রজেক্ট আইটেম হোভার ইভেন আফটার এটার অপাসিটি 0.3, অর্থাৎ যখন খেয়াল করেন যখন আমি এটাকে হোভার করবো, আচ্ছা কোনো একটা কারণে এখানে হয়নি, অর্থাৎ সিঙ্গেল ও ভিজিবিলিটি ভিজিবল করতে হবে। হ্যাঁ, এখন দেখেন যে আফটারটা কাজ করছে। আচ্ছা, এবার আমরা ইমেজ চেঞ্জ করলে এটা আরো ভালো বুঝতে পারবো। এখন এই কালারটা দিয়ে দিই, অর্থাৎ সিঙ্গেল প্রজেক্ট আইটেম হোভার করলে H3 এবং সিঙ্গেল প্রজেক্ট আইটেম যদি হোভার করি সেক্ষেত্রে ইনলাইন বাটন এটার কালারও চেঞ্জ হবে। সেক্ষেত্রে আমি এখানে কালার চেঞ্জ করে দিলাম। খেয়াল করেন আমি কালার চেঞ্জ করে দিলাম এবং বাকিটা করলাম। তো তাহলে এই ছিল আজকের স্টাইল, যে কিভাবে আমরা আরো সুন্দর করে এই অংশটার ডিজাইন করতে পারি। এটা সুবিধা আমি আপনাদের একটু দেখিয়ে দিই, তাহলে আপনারা আরো ভালো বুঝবেন। এটা এইভাবে কোডিং করার সুবিধা হচ্ছে, যেমন ধরেন এখন আমি যদি এটার কন্টেন্ট চেঞ্জ হয়, যেমন ধরেন এটার হচ্ছে কন্টেন্ট ধরেন ডাবল হবে, অর্থাৎ এইটুকু না, এর চাইতে ডাবল, সেক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজের কিন্তু কোনো অসুবিধা হবে না। খেয়াল করেন এটা ব্যাকগ্রাউন্ড ইমেজটা কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ইমেজ যদি ছোট থাকতো সেক্ষেত্রে আমাদের কিন্তু দেখতে খারাপ লাগতো, অর্থাৎ এই পর্যন্ত থাকলে। যখন ক্লায়েন্ট এইভাবে এটা চেঞ্জ করবে, তখন কিন্তু সে এইবারও এটারও টেক্সট চেঞ্জ করে এরকম লম্বা করে দিবে এবং ইমেজগুলো লম্বা লম্বা ইউজ করবে। সো আমাদের কোডিংয়ে কিন্তু অসুবিধা হলো না। আবার এখানে ক্লায়েন্ট প্যাডিং চেঞ্জ করতে পারবে তার ইচ্ছা মতো, কিন্তু আমাদের ইমেজটা কিন্তু মানে দেখতে সুন্দর লাগবে, অর্থাৎ যেভাবে আমাদের ডিজাইন স্ট্রাকচার রয়েছে সেভাবেই থাকবে। তো আশা করি যে ট্রিক্সটা বললাম এই ট্রিক্সটা বুঝতে পারছেন। আর আপনার ব্যাকগ্রাউন্ড ইমেজগুলো অবশ্যই চেঞ্জ করে ফেলবেন কাজ সাবমিট করার সময়, কারণ এখানে আমি জাস্ট দেখিয়েছি যে কি করে ওভারলে গুলো কাজ করে, ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করিনি। তো আগামীতে আমরা আমাদের যে টিম মেম্বার সেকশন এবং লোগো ক্যারোসেল সেকশন সেটা করব। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।